हेलो एवरीवन, वेलकम टू माय चैनल मन एंड मूड्स डेयरी। आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। आज आबारो चले एलाम एकटा नतून रेसिपी निये। आज के आमी बानाते चलेछि गबी मसाला रेसिपी। ताहले चलुन देखे नेवा जाक आमी किभाबे एबं कोन पद्धतिते बानिये निच्छि। एखे हमें कड़ाई बसिए दिए फुलकपीगुलो भेजे नेब। आमी एखे एक ब्रोकोलिओ केटे दिए तो फुलकपीगुलो एकदम हल्का करे भेजे नेब और हाई फ्लेमे भाजब। तो হয়ে গেছে ফুলকপিগুলো ভাজা, এখন আমি তুলে নিচ্ছি। এখন এই তেলে আমি আলু ভেজে নেব। আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব, একটু নুন দিয়ে দিলাম। तो आलूगुलो होए गेछे। आलूगुलो के तुले नेब, एखन तेल झरिए झरिए तुले निच्छे। एखन ओई तेले आमी फोड़न दिच्छी दुटो काचा लंका, सादा जिरे, एगुलो आमी एकटु भेजे निच्छी। तारपर दिए दिलाम प्याज। आमी दुटो बड़ो साइजे प्याज कुचि करे केटे नियेछिलाम। प्याजटा एकटु बेशी लागबे ए रेसिपिटाते। प्याजटा आमी एकटु लाल करे भेजे नेब। এখন দিয়ে দিলাম ফুলকপিগুলো। দিয়ে দিচ্ছি একটু হলুদ। ফুলকপি আর আলু আমি একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ আর নুন। নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দিচ্ছি টমেটো। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীর মির্চ পাউডার আর ধনে পাউডার। এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তুলে নিলাম। এটাতে আমি এক্সট্রা জল দেব না এই রেসিপিটাতে। রেসিপিটা একটু ঢেকে ঢেকেই করতে হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে গোবিটা। রুটি, নান, পরাঠা, লুচি সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। তোমরা একবার করে খেয়েও ভালো লাগবে। এটা মিডিয়াম টু লো ফ্লেমেই করছি আর নেড়ে নেড়ে একটু পরপর নেড়ে দিচ্ছি, নিচে না লেগে ধরে। এখন লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার। মিশিয়ে নিচ্ছি একটু।
দিয়ে দিলাম ধনে পাতা কুচি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার এখন আমি গ্যাস অফ করে ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমের জন্য। তো আমার মশলা গোবি রেসিপি রেডি টু সার্ভ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।